হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই যে সাদা রেইন লিলিগুলো ফুটেছে, এর আগের দিন তোমাদের 20 দেখিয়েছিলাম, এখন সেগুলো ফুটে গেছে। এখনও প্রচুর 20 আছে, ধীরে ধীরে ফুটবে, এখন ফুটতেই থাকবে, প্রচুর ফুটেছে। তারপরে এই যে মর্নিং গ্লোরি ফুটেছে, বৃষ্টি হয়েছে তো তাই ফুলটা ছিঁড়ে গেছে, পাপড়িগুলো। এই ফুলটাও খুব সুন্দর লাগে দেখতে, অনেক ফোটে। আর এই যে আরেক ধরনের রেইন লিলি, এই যে আরও 20ও আছে এখানে, ভেতরে ভেতরে 20 আছে অনেক, এখন ফুটছে প্রচুর। আর এই যে সাদা রঙের অপরাজিতা, থোকা অপরাজিতা, এটাও যখন ফোটে ভালোই ফোটে, দেখতেও খুব সুন্দর হয়, বড় বড় হয় তো ফুলগুলো, দেখতে খুব সুন্দর লাগে। আর এই সাদা টগর ফুল, এটাও তো এর আগের দিন তোমরা দেখেছো, যা হোক। আর এই যে হলুদ কাঞ্চন, এই হলুদ কাঞ্চনটাও প্রচুর ফোটে গাছে, আজকে খুব একটা ফোটেনি, কয়েকটা ফুটেছে, যা হোক। এই আরেক রকমের জবা, তারপরে এই গোলাপ, গোলাপগুলো এর আগে বলেছিলাম না ছোট ছোট হচ্ছে, ওই ছোট হয়ে গেছে। আর এই রেইন লিলিগুলো প্রচুর ফুটে ফোটে এখন। আর এই লাল রঙের একটা জবা, আর পদ্মের কুড়িগুলো একটু বড় হয়েছে আগের থেকে, প্রচুর ফুটেও গেল পদ্ম। আর এই যে এটা কি রুয়েলিয়া বলে, এই ফুলটার নাম রুয়েলিয়া, এটাও অনেকগুলো ফুটেছে আজকে, এই কালারটা বেশ সুন্দর লাগে। আর এই নাকচাপা গাছটা তো তোমরা দেখেইছো এর আগেও। আর এই যে পদ্মের আরেকটা ভ্যারাইটি, পিঙ্ক কালারের পদ্ম, এটাও ফুটলো, অনেক ফুটলো, আবারও ফুটছে এখন। আর এই সাদা ফুলগুলো তোমরা দেখেছো এর আগেও। আর এই যে আবার ভিডিও করে নিলাম একটু। আর এটা সম্ভবত বীজ হয়েছে, আমি ঠিক জানি না, এর মধ্যে ছোট্ট ফুলটা ফুটে গেছে, এখানকার ফুলগুলো ফুটে ঝরে গেছে, তারপর দেখতে পাচ্ছি এরকম একটা হয়ে আছে, হয়তো বীজ, এর আগে কখনো হয়নি তো জানি না। আর এই যে দেশি ভ্যারাইটির একটা জবা,